রুশ সেনাবাহিনীর আকার বাড়াচ্ছে পুতিন সরকার, বাহিনীকে আরো শক্তিশালী করতে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ। নতুন সৈন্যদের কি ইউক্রেনে পাঠানো হবে? রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আরো জোরদার করেছে রাশিয়া। এক বছরের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগ দেওয়া তরুণদেরও ইউক্রেনে যুদ্ধে পাঠানোর কথা ভাবছে দেশটি। চলতি বছরের 1 এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1,47,000 রুশ তরুণকে সামরিক বাহিনীতে এক বছরের বাধ্যতামূলক যোগদানের আদেশে সই করেছেন। এবছর তরুণদের কাছে সামরিক বাহিনীকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইনও চালিয়েছে কর্তৃপক্ষ। কেবল বাধ্যতামূলক এক বছর নয়, বরং সামরিক বাহিনীতে তাদের চুক্তিভিত্তিক যোগদানে আগ্রহী করে তোলাই এর উদ্দেশ্য। সংবাদ সংস্থা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রাশিয়া 4 লাখের মতো চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করে তাদেরকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠাতে চায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ইউক্রেনে আরো বেশি সেনা নিয়োগ এবং মোতায়েনের পরিকল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু দেশটির সেনাবাহিনীকে সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। 3.5 লাখ সৈন্যের সেনাবাহিনীকে 10 থেকে 15 লাখে পরিণত করাই এর মূল লক্ষ্য। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এত অল্প সময়ের মধ্যে এত সৈন্য নিয়োগ করাটা প্রায় অবাস্তব। ক্রেমলিন আরও প্রস্তাব করেছে যে সেনাবাহিনীতে যোগদানের বয়স বর্তমানে 18 থেকে 27-এর পরিবর্তে 21 থেকে 30 করা হবে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার সদস্যরা আপাতত কেবল বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর পক্ষে। তারা মনে করেন, এর ফলে সেনাবাহিনীতে নিয়োগের হার দ্রুত বাড়ানো যাবে। বাধ্যতামূলক সামরিক সেবা হিসাবে যাদের অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে তাদের ইউক্রেনে যুদ্ধের জন্য পাঠানো হবে না দাবি করেই বারবারই বিবৃতি দিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। কিন্তু নানা প্রতিবেদনে উঠে এসেছে এর বিপরীত চিত্র। মানবাধিকার কর্মী আলেক্সেই তাবালভাও জানিয়েছেন, পুতিনের ঘোষণা সত্ত্বেও অস্থায়ী নিয়োগ প্রাপ্তদের সংঘাতপূর্ণ এলাকাতে পাঠানো হচ্ছে। আমরা তথ্য পেয়েছি, সামরিক সেবা দিতে আসা অস্থায়ী সেনাদের সামরিক সেবা দেওয়ার জন্য ইউক্রেন সীমান্তে পাঠানো হচ্ছে। এসব নিয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।